স্বপ্ন তো অনেকই আছে, এখন আল্লাহ কোনটা আশা পূরণ করে। মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, ওর অনেক ইচ্ছা ও বড় হয়ে পুলিশ হবে। সব বাপ মার একটা স্বপ্ন থাকে, মেয়েরা সম্মান মানে ছেলে মেয়ে সম্মান নিয়ে সমাজে দাঁড়াক। ওর মেধাবী আল্লাহ কই না হেডা আমি জানি না, আশা করি ও পাস করবে। ছেলে মেয়ে দিছে, এই ছেলেকে নিয়ে একটা স্বপ্ন আমাদের, এই ছেলেকে নিয়ে একটা অহংকার। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে এবং দেশবাসী সব আপনারা দোয়া করবেন যে ছেলেটা যেন এই বাবা মার দিকে চায় এবং দোয়া করে যাতে ভালো হয়, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এই ছেলেকে নিয়ে আমাদের স্বপ্ন, আর কিছু নাই। স্বপ্ন তো কত কিছুই, এখন সেই স্বপ্ন কতটা পূরণ করবে সন্তান, এখন এটা তো ওর উপরে নির্ভর করছে, এটা তো আর আমি বলতে পারবো না। স্বপ্ন তো অনেক কিছুই আছে ভাই, জীবন অনেক বড় হবে আগামীতে, অনেক ওকে অনেক বড় পর্যায়ে দেখবো, এইটাই তো স্বপ্ন। ওর অনেক ইচ্ছা ও বড় হয়ে পুলিশ হবে, এটাই ওর অনেক স্বপ্ন। তো দোয়া করি ও যাতে ওর সাফল্য এগিয়ে যায়, বড় কিছু হবে, একটা ব্যাংকার হবে, এই আশা রাখি। আর পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছে, এভাবে পূর্ণ মার্কে হচ্ছে এবং পূর্ণ সময় নিয়ে হচ্ছে, আশা রাখি সবাই এবার পরীক্ষাটা ভালো দিবে। হ্যাঁ, এই দোয়া করি, দেশবাসীকে সবার কাছে দোয়া চাই, সবাই যেন পরে ভালো পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, সেটাই আশা করি। মোটামুটি এবার সিলেবাস অনুযায়ী, মোটামুটি সাজেশন অনুযায়ী যারা দিছে এবং সবাই প্রস্তুতি মোটামুটি ভালোই আছে। করোনাকালীন সময় বেশিরভাগই ছাত্রই দেখছি, আমি খোঁজ খবর নিছি, আমার বন্ধু ছেলে বন্ধুদের কাছে সবাই খবর নিছি, সবাই যেমন একটা পড়ালেখার প্রতি আমার আগ্রহ কম ছিল, মোবাইলের প্রতি বেশি আসক্ত ছিল, এই জন্য মানুষ অনেকটা পড়া থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলো মোবাইলের কারণে, অনেক পড়া নষ্ট হয়েছে, অনেকে লেখাপড়া নষ্ট হয়েছে। এখন আশা রাখি যদি একটু তাহলে মুখ দিয়ে টাকা যদি একটু ভালো মতো রেজাল্ট দিতে পারে, করতে পারে, সবার জন্য ভালো হবে। ছেলেকে নিয়ে আসলে স্বপ্ন অনেক তো আছে, তারপরও ছেলের উপরে ছেড়ে দিতে হয়, কারণ ছেলেরও তো একটা নিজস্ব চাহিদা, নিজস্ব মতামত আছে, সেই হিসেবে চেষ্টা আছে যে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে। সৃজনশীলতা সবাই বুঝতে পারে না, আমার বাচ্চার ক্ষেত্রে মূল থিমটা যেটা ওটা বুঝতে একটু কষ্ট হয়, বুঝে লিখতে হয়, তারপরে সময়ের সাথে সাথে যে সাতটা সৃজনশীল ওটা টাইমটা একটু মানে সৃজনশীলটা বেশি আর কি, বারবার চেঞ্জ করছে, একবার কমাই দিছে আবার আবার দিয়ে দিছে, এগুলা এজন্য তো সমস্যা হয়েছেই সিলেবাস। আর এই যে এক বছরের ভিতরে আপনার এতগুলা মানে অল্প কিছু কমানো হয়েছে, কিন্তু পুরোটা বই থেকে তিন কয়টা অধ্যায় কমাইছে, কয়েকটা অধ্যায়, বেশিরভাগই তো অধ্যায় রয়ে গেছে, দুই বছর যেখানে পড়বে ওরা সেখানে এক বছর পড়ছে, এক বছর পরে পরীক্ষাটা দিতে ওদের জন্য তো সমস্যা তো